ওয়ালাইকুম আসসালাম সময় আবরকাত্ম আপনার প্রশ্ন উঠেছে যে বিসিএস পরীক্ষা সম্পর্কে ইসলাম কি বলে বিসিএস পরীক্ষা যেটা আপনি ভালো বুঝবেন এটার কাকে বলে কি সুতরাং লেখাপড়া শিক্ষা করা এটা কোনো অন্যায় অপরাধ নয় যদি নাকি শরীয়তের কোনো বিধানের লঙ্ঘন না হয় যখনই লঙ্ঘন হবে তখন সেটা অবৈধ প্রমাণিত হবে তাই বিসিএস এটা একটা পরীক্ষা এটা জ্ঞান অর্জনের একটা মাধ্যম এর মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে তো এখানে মূল বিষয়টা হবে যদি নাকি বিসিএস পরীক্ষা দ্বিতীয় যদি নাকি কোনো ধরনের ইসলামের মূল নীতি লঙ্ঘন হয় আরাম কিছু থাকে তাহলে প্রথম থেকে এটাকে যে বর্জন করতে হবে আর যদি নাকি দেখেছে না শরীর কোনো এখানে পরীক্ষা দিতে গেলে বিধান লঙ্ঘন হচ্ছে না তাইলে পরীক্ষা দিবে হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে কাজ করবে কি না এই কাজ করাও ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষেধ নয় যদি শরিয়ার কোনো লঙ্ঘন না হয় ফর্দার বিষয় থাকে বা নারীদের এমন কাজ করা যেটা আসলে এটা পুরুষের কাজ কেন নারীরা করতেছে দেহ প্রদর্শনী হচ্ছে এমন কিছু কাজ আছে তারপরে প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরনের যে তাদের শারীরিক যেই বিষয়গুলো থাকে এগুলো ফুটে ওঠে তো এই সমস্ত বিষয় অনেকগুলি আছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে তাছাড়া অনেক সময় হারাম কাজ করতে বাধ্য হয় সরকারে মনে করে একটা কাজ করছে যেটা শরীয়ত বিরোধী কিন্তু আপনি সেই কাজের দায়িত্ব নিতেছেন আপনাকে সেই কাজ করতে হবে তাহলে এগুলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা চাই হবে না তাই বিষয়টা নির্ভর করবে আপনি কাজটা যে বিসিএস পরীক্ষা দেওয়া দিতে গেলে আপনার কোনো শরীর লঙ্ঘন হচ্ছে কিনা এবং বিসিএস করার পর আপনি কাজ নেবেন চাকরি করবেন এতে কোনো শরীয়ত মূল কোনো ধরনের বিভ্রত হচ্ছে কিনাতে কোনো হারাম হচ্ছে কিনা এটা দেখবেন দেখার পরে আপনি এই এই কাজটা আপনার জন্য বৈধ হবে কে অবৈধ হবে যেহেতু শরীয়তের মূল বিধান এখানে কোনটা কোনটা লঙ্ঘন হয় বা কে হয় না এটা যে করবে সে বুঝবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলহামী সালামালিক